আরবিরা তো আমরা তো আরবি রেস্টুরেন্টও কখনো দেখিনি আরবিরা খালি তো রেস্টুরেন্টও অবশ্যই বানাইতো জানি না আসলে আপনাদের কাছ থেকে জানা জানি না আরবিরা আর কি খায় না আরবিরা খায় আরবিরা তো ওই তাগো মহরমের সময় মানে অনেক বক্স তারা এই নাম থেকে আর কিনা নেয় কিনা নিলে অর্ডারই নিয়ে যায় নিয়ে তারা একটা খানা বানায় এখন আমগো বাংলাদেশে ইয়ার মধ্যে শুধু ফুলকপিটা আছে ফুলকপি তো আরবিদের

একসাথে তিন ফসল চাষ করলো এই যে পালন শাক ধনিয়া ফুলকপি এখন পালন শাক তোলা হয়ে গেছে এরপর তুলবে ধনিয়া ধনিয়া শেষ হইলে থাকবে ফুলকপি একসাথে তিন ফসল এভাবে কি সবগুলো কি একই সিস্টেমের না না সব এক না ওইটার নাম এইটা আছে আর এই ফুলকপি

মাশোল্লা দেখেন ওই যে ওগুলোর মধ্যে কি বানিয়েছেন নতুন করে ওটা ধনিয়া ধনিয়া ফুলকপি পালং শাক আপাতত এগুলোই দেখছি আপনার এই গার্ডেনে তোলা সে স্বাস্থ্যের জন্য মানে পালং শাক তুলেছে স্বাস্থ্যের জন্য আরো তুলবেন মালিক তো আরবি না বাঙালি আরবি তাহলে আপনারা আরবি ডান্ডার কাজ করেন গার্ডেন তো বেশিরভাগ দেখলাম বাংলাদেশের আন্ডারে থাকে আরবি আন্ডারে ও তাহলে মালিক আরবি যাক ভালো না বেশিরভাগ গার্ডেন দেখলাম বাংলাদেশের আন্ডারে যাক আপনারা আরবি আন্ডার আছেন তো আপনি আসুন ভালোই থাকা খাওয়া বেতন নিয়ে কোনো সমস্যা নেই আলাদা দিলে সব দিকে ভালো আছেন আলহামদুলিল্লাহ বিদেশের বাইক ভালো থাকলে হয় তো ঠিক আছে ভালো থাকবে না চা যা করবি তো ভালো থাকবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ